হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা এই ইউআই এর কিছু জিনিস কেটে দিয়েছিলাম, যেমন হচ্ছে এখানে লিস্ট আইটেমগুলো ছিল, এই লিস্ট আইটেমগুলো আমরা কেটে দিয়েছিলাম, এবং এখানে একটা ভ্যালু ছিল, সেই ভ্যালুটা আমরা কেটে দিয়েছি। সো এখানে আমরা লিস্ট আইটেমটা কেটে দিয়েছিলাম কারণ হচ্ছে আমরা এখানে ইউজারের মাধ্যমে লিস্টের ইনপুট নিব, লিস্ট আইটেমগুলোর ইনপুট নিব ইউজারের মাধ্যমে। সো সেই কাজটাই আজকে টিউটোরিয়ালে আমরা দেখব, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে এই কাজটা করতে হয়। সো এর জন্য প্রথমে আমাদের জাভাস্ক্রিপ্টে যেতে হবে, এবং এখানে এই ফাইলের মধ্যে আমাদের কিছু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিতে হবে, এবং এর জন্য আমি এখানে প্রথমে কমেন্ট আউট করে দিচ্ছি ডিফাইন ইউআই কনস্ট্যান্ট, এবং এর মধ্যে প্রথমে আমরা কনস্ট ভ্যারিয়েবল নিব, এটার নাম আমি দিব হচ্ছে ফর্ম, এবং এখানে আমি কোয়ারি সিলেক্টর দিয়ে সিলেক্ট করব হচ্ছে ফর্মটা। সো ফর্মের মধ্যে কি আছে সেটা আমাদের একটু দেখে আসতে হবে, এখানে আমাদের একটু স্ক্রোল করে দেখতে হবে ফর্মটা কোথায় আছে। এই যে এখানে ফর্ম, এবং ফর্মের ভেতরে একটা আইডি রয়েছে, দেখুন টাস্ক ফর্ম। সো এটাকে আমরা কপি করে এখানে আমি হ্যাশ দিয়ে এটাকে সিলেক্ট করে দিব। এবার আমি এটাকে কপি করব কারণ এখানে আমাদের আরও কিছু বিষয় অ্যাড করতে হবে, যেমন এখানে আমি আনওয়ান্টেড লিস্ট নিব। সো আনওয়ান্টেড লিস্ট নেওয়ার জন্য এখানে আমি টাস্ক লিস্ট দিতে পারি, এবং আনওয়ান্টেড লিস্টের ভেতরে কি আছে সেটা আমাকে দেখতে হবে একটু। এই যে আনওয়ান্টেড লিস্ট, এখানে আমার একটা ক্লাস রয়েছে, সো ক্লাসের নামটা আমি কপি করে এখানে ডট দিয়ে পেস্ট করে দিচ্ছি। এবার আবারও এটাকে আমি কপি করব, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, এবং এখানে টাস্ক লিস্টের জায়গায় আমি টাস্ক ইনপুট দিয়ে দেই, টাস্ক ইনপুট আমি সিলেক্ট করব। সো এখানে আমি কোন ইনপুটটা সিলেক্ট করব, এখানে হচ্ছে এই ফর্মের মধ্যে যদি আমি যাই, এই যে এখানে ইনপুট রয়েছে, আচ্ছা এখানে একটা আইডি রয়েছে, এটাকে আমি কপি করি। সো এই ইনপুটটা কোন ইনপুট, এই ইনপুটটা হচ্ছে এই যে এখানে আমরা যা অ্যাড করব এটার জন্য যে ইনপুটটা, সেই ইনপুটটা হচ্ছে এটা। সো এখানে একটা আইডি রয়েছে, সো এই আইডিটা আমি এখানে দুটোকে কেটে দিচ্ছি, কেটে হ্যাশ দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে আমার সবগুলো জিনিস সিলেক্ট হয়ে গেল, যা যা আমাদের দরকার সব সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের ইভেন্ট ক্রিয়েট করতে হবে। সো আমাদের আজকে দেখুন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে লিস্ট আইটেম অ্যাড করব, কিন্তু পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা আরও অনেক ফাংশন ইউজ করব। সো এর জন্য আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা এখানে লোড অল ইভেন্টস দিয়ে একটা মেথড ক্রিয়েট করতে পারি, এটার নাম আমরা দিব হচ্ছে লোড ইভেন্ট লিসেনার্স, ঠিক আছে, প্লুরাল ফর্ম। সো এই মেথডটা আমরা এখানে ক্রিয়েট করব, লোড ইভেন্ট লিসেনার্স, এখানে কোনো আর্গুমেন্ট আমাদের এখন আপাতত লাগবে না। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এবং এর মধ্যে আমার ইভেন্টের যে টাইপটা হবে সেটা হবে সাবমিট টাইপ, এবং এখানে আমি যেই ফাংশনটা ক্রিয়েট করব সে ফাংশনের নামটা দিতে পারি আমি অ্যাড টাস্ক। সো এই অ্যাড টাস্ক, এই ফাংশনটা এখনও ক্রিয়েট করা হয় নাই, সো এটা জাস্ট আমরা এখানে লিখলাম নেমড ফাংশন। সো এইখানে আমরা এই ফাংশনটা ক্রিয়েট করব, এর আগে আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি অ্যাড টাস্ক দিয়ে। সো এখানে আমি ফাংশন দিব, এবং ফাংশনের নাম হচ্ছে আমার অ্যাড টাস্ক, এবং এখানে আমি আর্গুমেন্টে দিয়ে দিব হচ্ছে ই, এবং ই ডট প্রিভেন্ট ডিফল্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রিভেন্ট ডিফল্টের কাজ কি আপনারা অলরেডি জানেন, সো আমি এখানে এক্সপ্লেন করতেছি না। এখন এইখানে আমি ইফ কন্ডিশনটা নিয়ে আসি, এবং এর ভেতরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে টাস্ক ইনপুট রয়েছে, সো টাস্ক ইনপুটটাকে আমি সিলেক্ট করি ইফ টাস্ক ইনপুট, এবং টাস্ক ইনপুটের ভেতরে যে ভ্যালু সেই ভ্যালু ইকুয়ালস টু যদি আমার খালি থাকে, ঠিক আছে, তার মানে এই টাস্ক ইনপুট, এই যে এখানে যদি কোনো ভ্যালু অ্যাড করা না থাকে, এবং এর পরে যদি আমি সাবমিট করি, তাহলে সাবমিট করার পরে আমাকে যেটা দেখাবে সেটা হচ্ছে একটা অ্যালার্ট দেখাবে, এবং অ্যালার্টের মধ্যে লেখা থাকবে হচ্ছে অ্যাড টাস্ক, এই অ্যালার্টটা আমার আসবে, ঠিক আছে। সো আমি এখন সেভ করি, সেভ করার পরে এখন রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখন যদি অ্যাড টাস্কে ক্লিক করি দেখবো যে এখানে অ্যাড টাস্ক লেখা আসছে, কারণ কি এখানে আমার কোনো টাস্ক আমি অ্যাড করি নাই। সো এখানে কোনো টাস্ক অ্যাড করার পরেও অ্যাড টাস্কে দিলে দেখা যাবে যে টাস্কটা অ্যাড হয় নাই, কারণ এখনও আমি সেই কোডটা করি নাই। সো এটা এখন আমরা করব, কিন্তু এখানে যদি নর্মাল অবস্থায় যদি খালি থাকে তাহলে অ্যাড টাস্ক দিলে এই যে এই অ্যালার্টটা আসবে, অ্যাড এ টাস্ক। সো এটাকে আমি এখান থেকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখন লিস্ট আইটেমগুলোকে ক্রিয়েট করতে হবে। সো আইটেম কীভাবে ক্রিয়েট করতে হয়, এলিমেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন। সো আমি এখানে প্রথমে একটা লিস্ট আইটেম ক্রিয়েট করতেছি ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দিয়ে।
সো এলিমেন্টটা হচ্ছে এলআই। এবার এলআই এর মধ্যে আমরা একটা ক্লাস নেম দিব। আপনারা জানেন জাভাস্ক্রিপ্টে ক্লাস ইউজ করতে হলে ক্লাস নেম লিখতে হয়, এবং ক্লাসের নাম দিব হচ্ছে কালেকশন আইটেম। এবং এই ক্লাস নামটা আমি কোত্থেকে ইউজ করতেছি, এটা হচ্ছে ম্যাটেরিয়ালাইজ সিএসএস। এখানে আমরা ইউজ করেছি হচ্ছে ম্যাটেরিয়ালাইজ সিএসএস, এটা আপনারা অলরেডি জানেন। আমার ডমের কোর্স যদি আপনারা করে থাকেন তাহলে অলরেডি আপনারা জানেন। সো এই ক্লাসটা আমরা ইউজ করতেছি হচ্ছে ম্যাটেরিয়ালাইজ সিএসএসের একটা ক্লাস। সো এটা যে ইউজ করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা ইউআইটাকে সুন্দর করার জন্য ওইখানে যেই ক্লাসটা ওরা ইউজ করে সেই ক্লাসটাই আমরা ইউজ করতেছি, ঠিক আছে? সো এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার এলআই ডট অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ডের কাজ কি আপনারা অলরেডি জানেন। সো এইখানে আমরা একটা নতুন জিনিস ইউজ করব, যেটা হচ্ছে ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোড। এবং ক্রিয়েট টেক্সট নোড এই মেথডটা যেভাবে কাজ করে, এবং টেক্সট কন্টেন্ট আপনাদের আমি যেটা শিখিয়েছি সেটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, কিন্তু এই যে ক্রিয়েট টেক্সট নোট এটা দিয়েও আসলে আমরা ভ্যালু অ্যাড করতে পারবো। যেটা আমরা অ্যাড করব এখানে সেটা হচ্ছে এখানে এই যে টাস্ক ইনপুট, এবং টাস্ক ইনপুট দেওয়ার পরে আমাদের ভ্যালুটা দিয়ে দিতে হবে। এই টাস্ক ইনপুটের মধ্যে যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এই লিস্টের ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে? এখানে আমাদের আরও একটা এলিমেন্ট অ্যাড করতে হবে, এবং সেটার নাম আমি দিব হচ্ছে লিঙ্ক। সো ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এবং এর ভেতরে আমি যেই ট্যাগটা দিব সেটা হচ্ছে এ ট্যাগ, এ ট্যাগ ক্রিয়েট করব। এবং লিঙ্ক ডট ক্লাস নেম, এখানেও আমাদের ম্যাটেরিয়ালাইজ সিএসএস এর কিছু ক্লাসের নাম দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে ডিলিট আইটেম সেকেন্ডারি কন্টেন্ট। এবং এই ক্লাসগুলো হচ্ছে এই যে এখানে দুটো ক্লাস আমরা ইউজ করেছি, ডিলিট আইটেম এবং সেকেন্ডারি কন্টেন্ট, এই দুটো ক্লাসই হচ্ছে ম্যাটেরিয়ালাইজ সিএসএস এর ক্লাস। এবার আমরা লিঙ্ক ডট ইনার এইচটিএমএল অ্যাড করব। সো এখানে আমাদের আই ট্যাগ ইউজ করতে হবে। এবার এর ভেতরে আমরা ক্লাসের নাম দিব, এবং এগুলো হচ্ছে ফন্ট অসমের ক্লাস। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে হচ্ছে আমাদের সিঙ্গেল কোটেশন ইউজ করেছি, সো এই ভেতরে আমাদের ক্লাসের নামের জন্য আমাদের ডাবল কোটেশন ইউজ করতে হবে। সো এখানে দিব এফ এ, এফ এ ড্যাশ রিমুভ। এবার আমরা যে এখানে এলআই ক্রিয়েট করেছি, এই এলআই এর ভেতরে আমরা এই লিঙ্কটাকে পুশ করব, ঠিক আছে? মানে অ্যাপেন্ড করে দিব। সো এখানে আমরা যেটা করব, এলআই ডট অ্যাপেন্ড চাইল্ড, এবং এর ভেতরে আমরা এই লিঙ্কটাকে পুশ করে দিলাম, তার মানে লিঙ্কটাকে এই এলআই এর পেটের ভেতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? আবার এই যে এখানে আমার যে এলআইটা, এই এলআইটা কার পেটের ভেতরে থাকবে? আনঅর্ডার লিস্টের ভেতরে থাকবে না। সো আনঅর্ডার লিস্টটা কোনটা? এই যে এখানে আমরা কিন্তু অলরেডি নিয়েছি যে টাস্ক লিস্ট, সো এটাকে আমি কপি করি। এই টাস্ক লিস্টের ভেতরে থাকবে আমার এই এলআইটা। সো অ্যাপেন্ড চাইল্ড, এখানে আমি দিব হচ্ছে এলআই। সো এবার সেভ দেই। এখানে আবারও দেখুন, যদি আমার ভেতরে কিছু না থাকে, টাস্ক ইনপুটের ভেতরে যদি কিছু না থাকে, কোনো ভ্যালু যদি না থাকে, তাহলে এই অ্যালার্টটা আসবে। আর যদি কিছু থাকে, সো সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব, সেটা হচ্ছে এই যে আমরা প্রথমে এলআইটাকে ক্রিয়েট করলাম, তারপরে এর ভেতরে ক্লাসের নাম দিলাম, এটা ম্যাটেরিয়ালাইজ সিএসএস এর ক্লাস। তারপরে এর ভেতরে আমি অ্যাপেন্ড চাইল্ড করব, এবং এর ভেতরে আমি রাখবো কোনটা, ওই যে টাস্ক ইনপুট ডট ভ্যালু, এই ইনপুটের মধ্যে আমি যেই ভ্যালুটা দিব সেই ভ্যালুটা সাবমিট করার পরে এই এলআইয়ের ভেতরে চলে আসবে, ঠিক আছে? এলআইয়ের পেটের ভেতরে চলে আসবে। তারপরে আমি কি করলাম, একটা লিঙ্ক ক্রিয়েট করলাম, এবং এটা হচ্ছে এ ট্যাগ, এ ট্যাগের ক্লাসের নাম দিলাম। তারপরে এর ভেতরে হচ্ছে ইনার এইচটিএমএল দিয়ে এই যে এটা কি অ্যাড করেছি, এটা হচ্ছে আমি ফন্ট অসাম থেকে অ্যাড করেছি, এবং এটা হচ্ছে রিমুভের জন্য যে ক্রস সাইন সেটার জন্য এই ক্লাসটা ইউজ করতে হয়েছে, এবং এটা হচ্ছে ফন্ট অসামের ক্লাস। আপনারা ফন্ট অসামের সাথে অলরেডি পরিচিতি থাকার কথা, সো এটা নিয়ে আমি কথা বললাম না। এরপরে হচ্ছে এলআই ডট অ্যাপেন্ড চাইল্ড লিঙ্ক, এই এলআইয়ের প্যাটার্নের মধ্যে আমি ঢুকালাম কি কাকে, এই লিঙ্কটাকে, ঠিক আছে? এই পুরো লিঙ্কটে লিঙ্কের যেই সব বিষয়গুলো রয়েছে সবগুলো এই এলআইয়ের পেটের ভেতরে ঢুকে গেছে, এবং এই এলআইটাকে ফাইনালি আমাদের আনওয়ার্ড লিস্টের ভেতরে ঢুকাতে হবে। সো এটাকে আমি অলরেডি সেভ দিয়ে দিয়েছি। এবার যদি আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখন যদি এখানে দিই টাস্ক ওয়ান এবং এন্টারে প্রেস করি, দেখবো যে এই যে আমাদের টাস্ক ওয়ানটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমি দিই টাস্ক টু, দেখবো টাস্ক টুটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? টাস্ক থ্রি, টাস্ক থ্রি অ্যাড হয়ে গেছে, এবং এখানে দেখুন এই যে এই ক্রস সাইনগুলো চলে আসছে সুন্দরভাবে। তো এখানে দেখুন, এখানে অ্যাড করার পরে আসলে এটা খালি থাকতেছে না, সো এটাকে খালি রাখার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এই লাস্টে আমাদের টাস্ক ইনপুটটাকে ব্ল্যাঙ্ক করে দিতে হবে। সো টাস্ক ইনপুট ডট ভ্যালু ইকুয়ালস টু, এটাকে খালি রেখে দিলাম, ঠিক আছে?
এখানে স্পেস না দিলেও হবে। সো এখন যদি আমরা এখানে টাস্ক, আচ্ছা এটাকে আমরা রিলোড দিতে হবে, এবং রিলোড দেওয়ার সাথে সাথে দেখুন সব কিছু কিন্তু চলে গেছে, কারণ এটাকে আমরা সেভ করে রাখিনি। সো এখানে আবারও আমি টাস্ক ওয়ান দিচ্ছি, এবার যদি আমি এন্টারপ্রেস করে দেখবো যে এই যে এই জায়গাটা কিন্তু খালি হয়ে গেছে, এই জায়গায় কিছু নাই। এর কারণ হচ্ছে এই যে এখানে সব কাজ শেষ হওয়ার পরে এখানে টাস্ক ইনপুট ডট ভ্যালু, এই ভ্যালুটা আবার খালি করে দিতেছি। তো কাজগুলো আপনাদের কাছে এখন একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে, কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এই কাজগুলো বারবার নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ।